Assalamualaikum guys, আজকে আমরা আলিফ ফ্যামিলি শপিং মলে যাব। ওই ওই মলটা তো অনেক সুন্দর, আর ওইখানে অনেক কিছু পাওয়া যায়, নিজের মন মতন জিনিস পাওয়া যায়। ওইটাতে কাপড়ের জিনিসও অনেক, আর কসমেটিক যা ইচ্ছে তাই, কাপড়ের দোকানও ওই দোকানটাতে সব কিছুই পাওয়া যায়। আমরা যা ইচ্ছে তাই পাওয়া যায়, ঘরের জিনিসপত্র আর কাপড় সবই। এই যে কাপড়টা অনেক সুন্দর ছোটো বাচ্চাদের জন্য, 1-2 বছরের বাচ্চাদের জন্য এই কাপড়টাই পারফেক্ট আমার জন্য লাগছে। আর এটা হচ্ছে যারা 1-2 বছর ওইদেরকেও হবে, আর যাদের 2-1 বছর হয়নি তাদেরকেও হবে। এটা হচ্ছে 3 বছরের। এই যে এইখানে কাপড়গুলো গাছ অনেক সুন্দর, আর এগুলো ইন্ডিয়ার থেকে আনা হয়েছে এই কাপড়গুলো, তাই এগুলো কোয়ালিটি অনেক ভালো। আপনারা যারা এই দোকানটাতে কিনতে পারেন, যারা চট্টগ্রামে থাকেন তারা এই দোকান থেকে কিনতে পারেন। আর এই দোকানের কোয়ালিটি গাছ অনেক ভালো, ওগুলোকে দেখতেই চেনা যায়। ওগুলোর কোয়ালিটি অনেক বেশি ভালো, আর ওগুলো বাচ্চাদের জন্য অনেক ভালো হবে, কারণ বাচ্চারা গাছ ক্যারি করতে পারে না কাপড় ভালো করে, তাই ওদের জন্য এরকম কাপড়গুলোই কেনা উচিত, আর অনেক ভালো। আর বাচ্চাদেরকে ওই স্কার্ফগুলো আর পিঙ্ক অনেক মানায়, এই কালার দুইটাই আমার অনেক ভালো লাগছে। এরপর আমরা যেগুলো বাসায় পরে কাপড় ওইগুলো দেখতে গেলাম, এগুলো বাসায় পরা যাবে কাপড়গুলো বাচ্চাদের জন্য। আর কাপড়গুলো অনেক ভালো কোয়ালিটি গাইস করতে গেলে অনেক বেশি ভালো আর ওগুলো দোকান থেকে। এগুলোকে এই প্যাকটা দেখতে আসলাম, এই প্যাকটা আমার অনেক পছন্দ হয়েছে গাইস, আর অনেক সুন্দর। এটার কোয়ালিটি অনেক ভালো, অনেক স্ট্রং ছিল প্যাকটা। এগুলোকে আমরা ক্রিম দেখলাম, আর কসমেটিক দোকানের ভিতরে ঢুকছি। এই দোকানটাতে বেশ অনেকগুলো দোকান ছিল কসমেটিকে, আলাদা আলাদা করে ছিল দোকানগুলো, বাট দোকানটাতে কাছে অনেক বেশি প্রাইস নেই। এই দুটো স্ক্রাব আর ফেস ওয়াশ 3,000 চলে গেছিলো, আমার ভাইয়ের জন্য কিনেছিলাম, 3,000 ওইটাতেই চলে গেছে। আর এখানে দেখুন এই লিপস্টিকটার দাম কত দেখলাম, 145। আর এগুলো কিনতে গেলে আমাদের কাপড়ের টাকাই চলে যাবে। তাও আমরা অনেক কিছু কিনছিলাম এখানে, আমরা 10,000 টাকা খরচা করিয়ে আসছিলাম। আম্মুর এই যে বেলিগুলো হচ্ছে 250 টাকা মনে হয়, খেয়াল করিনি। আর এখানে অনেক কিছু ছিল, আর বেলগুলো আমরা নিয়েছিলাম দুটো, যেগুলো রাখছিলাম কিন্তু আমরা দেখছিলাম আমাদের কাপড়ের সাথে মিলে না, কি এই দুটো নিয়েছিলাম এগুলো মিলছে তাই। এই যে আমার বোন পরে দেখছিল, ওখানে ক্লিপগুলো অনেক সুন্দর সুন্দর ছিল, এখান থেকে আপনারা নিতে পারেন। ক্লিপগুলো এত বেশি দাম ছিল না, আর ওইগুলো এইটাও এটা 180 টাকা ছিল মিনি প্যান্টটা। আর টিপগুলো অনেক সুন্দর ছিল, চুড়িগুলো এখান থেকে চুড়ি কিনতে চাইছিলাম, বাট গাইস ওইগুলো আমাকে হচ্ছিল না হাতে তাই নিই নেই। আর ব্যাগগুলো অনেক সুন্দর কোয়ালিটি, এগুলো কোয়ালিটি ধরতে গেলে অনেক ভালো গাইস। আর হারগুলো দেখতে অনেক সুন্দর, এগুলো যাদের বিয়ে হয়ে গেছে তারা পড়লে অনেক সুন্দর লাগবে গাইস হারগুলো। আর ওইখানে চুড়িগুলো অনেক সুন্দর, বাট গাইস দাম অনেক বেশি ছিল গাইস। চুড়ি 4টা দেখছিলাম, ওইগুলো 500 টাকার নিচে দিচ্ছিল না। আর এখানে রিংগুলো আমরা 2টা কিনছিলাম, রিং একটা 180 করে গাইস, আরও যেটা বাটারফ্লাই ছিল ওইটা 280 ছিল। একটা রিং যদি 180-200 রুপি তো হয় তাহলে আর কি, কিছু তো কেনাই যাবে না। এই দোকান থেকে অনেক কিছু তাও কিনছিলাম গাইস, আর স্প্রাইগুলো দেখছিলাম। তারপর এখানে এগুলো নিতে চাচ্ছিল আল্লাহ বাসায় রাখার জন্য, বাট নেই নেই কারণ পরে নিবে বলছিলাম। আর এখানে খাবার জিনিসও অনেক কিছু ছিল গাইস, আর ওইগুলোই কিনছিলাম গাইস। ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করে দিবেন, কমেন্ট করবেন ভালো লাগলে। থ্যাংকস ফর ওয়াচিং গাইস।